بسم الله الرحمن الرحيم. আজকের এই ভিডিওতে আমরা এক এমন বাহাদুর বীর বালকের সম্বন্ধে জানতে চলেছি, যে বালক একাই 300 থেকে 400 আমেরিকান সৈনিকের নাকে দম বন্ধ করে রেখেছিল, যার বাহাদুরিকে দেখে স্বয়ং আমেরিকার মানুষরা পর্যন্ত বলেছিল যে যদি এই বালকটা আমাদের আমেরিকাতে জন্মাতো তাহলে আমরা তার স্ট্যাচু বানিয়ে তাকে প্রত্যেক বছরই স্মরণ করতাম। এই কাহিনী 22 জুলাই 2003 সালের, যখন আমেরিকান ফৌজরা মোটামুটি 300 কিংবা 400 সৈনিক সম্পূর্ণ হাতিয়ার এবং অ্যাডভান্স টেকনোলজির সঙ্গে ইরাকের বিখ্যাত শহর মসুলের একটি বিল্ডিংয়ে হামলা করার জন্য প্রস্তুতি নিয়ে দাঁড়িয়েছিল। হাতিয়ারের সঙ্গে এই আমেরিকান শক্তিশালী ফৌজ ইরাকের যে ঘরের সামনে খাড়া হয়ে দাঁড়িয়েছিল সেই ঘরটিতে শুধু আর শুধুমাত্র 4 জন মানুষই উপস্থিত ছিল। আর এই 4 জন মানুষ কোনো অন্য সাধারণ মানুষ নয়, বরং সেই সময়ের আমেরিকার সবচেয়ে বড় শত্রু মানে সাদ্দাম হোসেনের আত্মীয় স্বজনরাই ছিল। সেই 4 জন মানুষের মধ্যে যেখানে 2 জন সাদ্দাম হোসেনের নিজেরই পুত্র ছিল, সেখানে 1 জন তার গার্ড ছিল, আর 1 জন একটি 14 বছরের বালক উপস্থিত ছিল। আর এই 14 বছরের যুবক বালক আর অন্য কেউ নয়, বরং সাদ্দাম হোসেনের পুত্র মানে কুসে বিন সাদ্দাম হোসেনের পুত্র ছিল, মানে সম্পর্কতে সাদ্দাম হোসেনের আপন নাতি ছিল। এমনিতে তো আমেরিকান সৈনিকরা এই 4 জন মানুষকে একটি লম্বা সময় ধরে তল্লাশি করেই যাচ্ছিল, কিন্তু এই গুপ্ত ঘরের মধ্যে লুকিয়ে থাকার কারণে আমেরিকান সৈনিকরা অনেক চেষ্টা করা সত্ত্বেও এই 4 জন মানুষকে খুঁজে পেতে অসফলই হচ্ছিল। আর শেষ পর্যন্ত নিজেদের ওই এক গুপ্তচরের মাধ্যমে আমেরিকান সৈনিকরা তাদের ঠিকানা খুঁজে পেতে সফল হয়ে গেল যে এই মানুষরা কোন স্থানে লুকিয়ে রয়েছে। আর এটি একটি কারণ ছিল যে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমেরিকান সৈনিকরা কোনো রকম দেরি না করেই সম্পূর্ণ শক্তির মাধ্যমে এই বিল্ডিংয়ে আক্রমণ করে দিল। আর বিল্ডিংয়ের ভিতরে উপস্থিত সেই 4 জন মানুষ যখন বাইরে এত বড় বৃহৎ একটি আমেরিকান ফৌজকে দেখতে পেল, তখন তারা আত্মসমর্পণ করে নেওয়ার পরিবর্তে তাদের সাথে যুদ্ধ করে মৃত্যুবরণ করাটাকে শ্রেয় মনে করল। যেখানে একদিকে আমেরিকান সৈনিকরা নতুন নতুন হাতিয়ারে পরিপূর্ণ ছিল, সেখানে আবার দ্বিতীয় দিকে এই 4 জন মানুষের কাছে 1টি অথবা 2টি বন্দুক ছাড়া আর অন্য কিছুই উপস্থিত ছিল না। আবার দ্বিতীয় দিকে আমেরিকান সৈনিকরা এই মানুষদের থেকে গণনাতেও 100 গুণ বেশি ছিল, কিন্তু তা সত্ত্বেও এই 4 জন ব্যক্তি পরাজয় স্বীকার করতে একদমই রাজি ছিল না। আর এই জন্যই একটা লম্বা সময় ধরে 2 দিক থেকেই ভয়ানকভাবে গোলাগুলি চলতেই থাকলো। আর শেষ পর্যন্ত একটা দীর্ঘ গুলি বর্ষণের পর সেই 4 জনের মধ্যে 2 জন মানুষ, মানে যারা সেখানে সিনিয়র ছিল, যারা সাদ্দাম হোসেনের নিজেরই পুত্র ছিল, তারা নিজের জীবন হারিয়ে ফেলল। আর তাদের 2 জনের মৃত্যু হয়ে যাওয়ার কারণে এবার আমেরিকান সৈনিকদের সঙ্গে মোকাবেলা শুধুমাত্র 2 জনই করছিল, যার মধ্যে 1 জন বডিগার্ড ছিল আর 1 জন ছিল সেই 14 বছরের যুবক। মানে এই 2 জনকেই এবার সেই আমেরিকান সৈনিকদের সাথে মোকাবেলা করতে হচ্ছিল। কিন্তু কিছু সময়ের মধ্যে আবার বেঁচে থাকা 2 জনের মধ্যে 1 জন যে বডিগার্ড ছিল তারও মৃত্যু হয়ে গেল, আর যে কারণে সেই ঘরের মধ্যে শুধু আর শুধুমাত্র 1টি 14 বছরের বালকই বেঁচে থাকলো, আর যে সম্পর্কতে সাদ্দাম হোসেনের নিজেরও নাতি ছিল। কিন্তু এমন পরিস্থিতিতে যদি অন্য কোনো 14 বছরের বালক হতো তাহলে হতেও পারত যে সে ভয়ে আর আতঙ্কের কারণে নিজের প্রাণকেই হারিয়ে ফেলত। কিন্তু সাদ্দাম হোসেনের এই নাতি, যাকে আজ সমস্ত দুনিয়া মুস্তাফা হোসেনের নাম অনুসারে জেনে থাকে, সে এমন পরিস্থিতিতে এমন কর্মকে বাস্তবে রূপ দিয়েছিল আর এমন বীরত্ব দেখিয়েছিল যার কারণে সে ইতিহাসের পাতাতে সর্বসময়ের জন্য বিখ্যাত হয়ে গিয়েছিল। না তো শুধুমাত্র বিখ্যাত হয়েছিল, বরং সমগ্র পৃথিবী আজ এই বালকটিকে 20শ শতাব্দীর সবচেয়ে বাহাদুর বালক বলে মনে করে থাকে, মানে বর্তমান সময়ে এই বালকটিকে 20শ শতাব্দীর সবচেয়ে বাহাদুর এবং ভয়ডরহীন বালক মনে করা হয়ে থাকে। কেননা মুস্তাফা হোসেন নিজের 3 জন সাথীর মৃত্যু হয়ে যাওয়ার পরও সেই ভয়ানক আমেরিকান ফৌজের সঙ্গে 1 ঘন্টা পর্যন্ত সংঘর্ষ জারি রেখেছিল। আর আমেরিকার সেই শক্তিশালী ফৌজের অনেক চেষ্টার পরও তাদেরকে সেই ঘরে প্রবেশ করার চেষ্টাকে সফল হতে দেয়নি। আমেরিকান সৈনিককে মুস্তাফা হোসেনের সঙ্গে যুদ্ধ করার সময় এটি একদমই মনে হচ্ছিল না যে তারা শুধু আর শুধুমাত্র 14 বছরের বালকের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছিল, বরং তারা এমনটি মনে ভাবছিল যে এই ঘরটিতে এখনও সেই 4 জন মানুষই উপস্থিত আছে। আর এটিই কারণ ছিল যে যখন আমেরিকান সৈনিকরা এমনটি ভাবল, আমরা চাওয়া সত্ত্বেও যখন এই মানুষদের সঙ্গে মোকাবেলা করতে পারছি না, তো শেষ পর্যন্ত তারা এই ঘরটিকে সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। আর এই জন্যই এই ঘরের উপর ট্যাঙ্ক দিয়ে আক্রমণ করা শুরু করলো। আর এই আক্রমণের জন্যই সাদ্দাম হোসেনের সেই 14 বছরের যুবক নাতিটি নিজের প্রাণ হারিয়ে ফেলল আর সর্বসময়ের জন্য আমাদের পৃথিবীকে বিদায় জানিয়ে চলে গেল। কিন্তু এই অপারেশন সম্পূর্ণ হওয়ার পর যখন আমেরিকান সৈনিকরা এটি জানতে পারল যে আমরা শুধু আর শুধুমাত্র 14 বছরের বালকের সঙ্গে মোকাবেলা করছিলাম, তখন তারা এই কথা শুনে একেবারে আশ্চর্য হয়ে গিয়েছিল। না তো শুধুমাত্র আশ্চর্য, বরং তাদের একেবারে জ্ঞান শূন্য হয়ে পড়েছিল। এর সঙ্গে সঙ্গে সেই সময় সমগ্র পৃথিবী আশ্চর্য হয়ে গিয়েছিল এমন সংবাদ শুনে।
আর এই কারণেই পৃথিবীর সমস্ত বড় বড় নিউজ চ্যানেলে মোস্তফা হোসেনের নামে সম্প্রচার করা হচ্ছিল। আর এই জন্যই সেই সময় পৃথিবীর মানুষরা মোস্তফা হোসেনকে বিংশ শতাব্দীর সবচেয়ে বাহাদুর বালক বলে আখ্যায়িত করেছিল। শুধুমাত্র সাধারণ মানুষই নয়, বরং আমেরিকার নিউ ইয়র্ক টাইমসেও একটি আর্টিকেল ছাপিয়েছিল। আর সেখানে রবার্ট নামের একজন বিখ্যাত বিশ্লেষককারী লিখেছিলেন যে যদি এই যুবকটি আমাদের দেশে হতো, তাহলে আমরা এই যুবকটির না তো শুধুমাত্র স্ট্যাচু বানিয়ে রাখতাম, বরং প্রত্যেক বছরে তাকে স্মরণ করতাম। কেননা পরবর্তী প্রজন্মের কাছে এই যুবকটি বাহাদুর এবং বীরত্বের এক জ্বলন্ত উদাহরণ হিসেবে পরিণত হয়েছে। সুতরাং আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই। যদি আমাদের দেওয়া ইনফরমেশন আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক করেন, শেয়ার করেন এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। এছাড়াও যদি আপনি কোনো শাসক অথবা কোনো সাম্রাজ্যের সম্বন্ধে জানতে চান, তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। আমরা তার সম্বন্ধে ভিডিও বানানোর অবশ্যই চেষ্টা করব। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।